ব্যস্ততম নগরীকে আপনাদেরকে দেখাই। তো আমার বারান্দার মাঝখান দিয়ে আসলে এই ভিডিওটা তৈরি করা, জাস্ট এটাই দেখানোর উদ্দেশ্য ছিল যে আসলে আমাদের রাতের ঢাকাও যে দিনের ঢাকার চেয়েতে কোনো অংশে কম ব্যস্ত নয়, এবং এটা বোঝানোটাই ছিল আসলে আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। জাস্ট নিচে অনেকটা বলতে পারেন আসলে কী বলবো, অলস বসেছিলাম, তো ভাবলাম আপনাদেরকে এক রাতের ঢাকাটা দেখাই। দেখুন একজন ফল বিক্রেতা কীভাবে ফল বিক্রি করছে, কত ব্যস্ত, মানুষজন হেঁটে যাচ্ছে, কোনো কমতি নেই। এবং আমি আপনাকে কিছুক্ষণ পরে আরও একটা জিনিস দেখাবো যে এটা আসলে ইনসিডেন্টলি হয়ে গেছে যে একটা ছেলে কোনো কিছু নিয়ে দৌড়ে পালাচ্ছে, সামহো একটা ব্যাগ নিয়ে পালাচ্ছে অথবা কোনো একটা মোবাইল কোনো একটা কিছু টান দিয়ে পালাচ্ছে। এটা আসলে এই ভিডিওটা তৈরি করতে করতে এই ক্যাপচারটা আসলে আমি করে ফেলেছি, তো আপনারা দেখতে পাবেন। একটু আসলে ওয়েট করতে হবে এই জন্য আপনাদেরকে টিউটোরিয়ালে দেখতে ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা ঠিক শেষের কোনো একটা অংশে হয়তো বা এটা আপনি দেখতে পারবেন যে ঠিক একটা ছেলে কোনো কিছু একটা হাতে নিয়ে দৌড় দিচ্ছে। হতে পারে আমার চোখের ভুলও হতে পারে, হতে পারে অন্য কিছু হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে একটা লোকের সাথে বাকবিতন্ড হয়েছিল, আমি সেটা দেখেছিলাম, তারপর ওকে ধাক্কা দিয়ে ওর দৌড়ে পালালো। এটা আপনি দেখতে পারবেন। যাই হোক আমার প্রসঙ্গে আসি, দেখুন একজন ফল বিক্রেতা, একজন লিচু বিক্রেতা লিচু বিক্রি করছে, আবার ওখানে দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়া যাচ্ছে কন্টিনিউ, এবং আপনাকে একটা মজার জিনিস দেখাবো এরপর। দেখুন সবজি বিক্রেতা সবজি বিক্রি করছে, ওখানে ফল বিক্রেতা ফল বিক্রি করছে, মানে সবাই ব্যস্ত। দেখুন এই কর্পোরেট লাইফ বলুন বা ধরুন পার্সোনাল লাইফ বলুন, সবাই কিন্তু ব্যস্ত, যে যার মতো দেখুন রাস্তায় হেঁটে যাচ্ছে মানুষজন, মানে নির্বিকার অবস্থায় হেঁটে যাচ্ছে। অথচ রাত কিন্তু রাত 10টার মতো বাজে এখন, আসলে এই সময়ে এত মানুষজন। দেখুন আমি একটা লং রাস্তার ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি, দেখুন কোনো কমতি নেই, রাত 10টা বাজে অথচ মানুষজন যেভাবে যাওয়া আসা করছে কোনো কমতি নেই। তো বন্ধুরা আসলে ব্যস্ততম ঢাকাকে আমরা এভাবেই চিনি, ব্যস্ততম ঢাকাতে আমরা ব্যস্ত থাকি, তারপর আমরা ঢাকাকে ভালোবাসি, কারণ জীবন জীবিকার জন্য হলে হোক, ফ্যামিলির জন্য হলে হোক, আমাদের ঢাকাতে কিন্তু থাকতেই হবে। যদিও গ্রামের মতো এত সুন্দর পরিবেশ পাওয়াটা টাফ, তারপরেও আমরা যারা ঢাকাবাসী তাদের কাছে ঢাকাটা কিন্তু প্রাণের শহর, ভালো লাগার শহর, ভালোবাসার শহর। তো উপভোগ করুন বন্ধুরা, দেখতে থাকুন, আবার অন্য কোনো টিউটোরিয়াল আপনাদের সাথে অবশ্যই কথা হবে, এবং আমি অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে ভিডিও চলে আসবো। এবং আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে আমার এই চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা যদি কাইন্ডলি আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, তাহলে আমি আপনাদের কাছে খুবই খুবই কৃতজ্ঞ বোধ করবো। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আপনাদেরকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল, দেখতে থাকুন, এনজয় করুন, আসসালামু আলাইকুম।